লাউ এলে এই বাড়িতে লাউ ডাল কিংবা লাউ চিংড়ি, এছাড়া আর কোনো নতুন রেসিপি নেই। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি সিরুপা আপনাদের কাছে হাজির। আজকে লাউ দিয়ে একটা অন্য রকমের রেসিপি বানাবো। লাউটাকে ভালো করে কুড়ে নিয়েছি আর একটু জলটা বার করেও নিয়েছি। তার মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো ডিম। লাউয়ের এই রেসিপিটা দারুণ স্বাদের খেতে হয়। আপনি যদি নিরামিষে খেতে চান তাহলে ডিমটা দেবেন না, কর্নফ্লাওয়ার দিয়ে করবেন। সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সবই কিন্তু অপশনাল, আপনি কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিতে পারেন, ডিম বা পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেহেতু পেঁয়াজটা আছে ডিমটা আছে সেজন্য একটা গন্ধ ছাড়বে, সেই জন্য গরম মশলাটা দেওয়াটা দরকার। আর দিচ্ছি নুন, আপনি পেঁয়াজটা না দিলে এখানে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও করে দিতে পারেন। আর এটা মাখার জন্য ব্যবহার করব অবশ্যই বেসন, বেসন দিয়ে অল্প অল্প করে বেসনটা মেশাবো আর সুন্দর করে মেখে নেব। একটু পাতলাই হয় এই ব্যাটারটা, যেহেতু লাউ থেকে জল বেরোয় অনেকটাই, তবুও চেষ্টা করবেন একটু টাইট মাখার জন্য। আর অল্প অল্প করে বেসন মাখার ফলে পরিমাণটাও ঠিক বোঝা যায়। খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা। এটাকে আপনি লাউয়ের কোপ্তাও বলতে পারেন, অনেকে লাউয়ের কোপ্তা বলে, আবার বলে লাউয়ের বড়া, যার যেটা পছন্দ। মেখে খানিকক্ষণ রেখে দিলাম। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন। এরপর আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিচ্ছি। রিফাইন তেল তো অনেক দিনই খাওয়া হলো, ভাবলাম এবার একটু তেলটাকে বদল করি। জীবনে একটু পরিবর্তন সবাই চায়, তাই না? এরপর লাউয়ের কোপ্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, খুব টাইট ব্যাটারটা হয়নি যেহেতু, একটু বড়াটা পাতলাই হচ্ছে, কিন্তু এপিট এপিট করে ভাজলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। লো থেকে মিডিয়াম ফ্লেমে বড়াটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এখনও আমার ফেসবুক পেজটা যারা ফলো করেননি তারা ফলো করে নিতে পারেন। ওখানে আমিও কিন্তু এই ইউটিউবের মতন ভিডিওগুলো আপলোড করি। যারা ফেসবুক দেখেন তারা পুরনো ভিডিওগুলোও সেখানে দেখতে পাবেন, ভালো লাগবে, কমেন্ট করবেন, যোগাযোগ হবে। ফেসবুক পেজ সিরুপার হেসেল, মনে ছিল না, বলে দিলাম। আর ইনস্টাগ্রাম যারা দেখছেন তারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা সিরুপার হেসেল বলে সার্চ করে ফলো করে নেবেন। দেখুন, কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর বারবার এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজেও নিচ্ছি। যত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে বড়াগুলো, ততই কিন্তু এই কোপ্তার স্বাদ হয়ে যাবে অসাধারণ। আর অবশ্যই একবার বাড়িতে এই কোপ্তাটা ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয়। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এতটা ভালো খেতে হবে লাউয়ের কোপ্তা, কিন্তু আমার তো দারুণ লেগেছে। আর ব্যাটারটা যখন বানাবেন যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দেবেন। আমার কাছে আজকে ধনে পাতাটা ছিল না, ধনে পাতা দিলে এর স্বাদটা আরেকটু ভালো হয়। যাই হোক, বড়াগুলো সব ভাজা হয়ে গেল, এরপর তেলটা কমে গেছিলো, আর একটু তেল দিয়ে দিলাম গ্রেভিটা বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নে ব্যবহার করলাম। এরপর আমি পেঁয়াজ ব্যবহার করছি, আপনি যদি পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন। আদা টমেটো পেস্ট দিয়েও এই রেসিপিটা ভালোই হয়। আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা ঘষা, যেটা আমি ব্যবহার করে থাকি আপনারা তো জানেনই, সেই বা আপনি আদা বেটেও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, তেমন বেশি মশলা এর মধ্যে আর পড়ছে না। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু রঙটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভালো করে এবার মশলাটাকে কষাবো। নুন না দিলে মশলাটা তো খুব একটা ভালো কষানো যাবে না, পেঁয়াজগুলো নরমও হবে না, তাই জন্য পরিমাণ মতন নুন দিলাম, কেননা কোপ্তাতে কিন্তু নুন দেওয়া আছে। সেই জন্য মশলাটাকে ভালো করে কষাচ্ছি আর অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, জাস্ট পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হবে সেই মতো। খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, এই 5 থেকে 7 মিনিট মতন, তাহলেই কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে, মানে পেঁয়াজ টমেটো এগুলো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এই লাউয়ের কোপ্তাটা কিন্তু খুব বেশি জল জলে হয় না, একটু গামাখা গামাখা তরকারিই হয়। ভাতের সঙ্গে মুগের ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা,
তার সঙ্গে এরকম একটা কোপ্তা যদি থাকে, যেদিন আমরা মাছ মাংস খাই না সেই দিনকে যদি এরকম একটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। অনেক সময় হয় না যে আমাদের ফ্রিজে মাছ মাংস শেষ হয়ে যায় বা আমরা খেতে চাই না, যেটা ওজোজ মাছ খাচ্ছি আজ একটু অন্যরকম কিছু খাওয়া যাক। আর নিরামিষ দিনে করলে নিরামিষভাবে করবেন তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে এবার জল একটু বেশি করে অ্যাড করে নিলাম, কেননা গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো। কোপ্তাগুলো এর মধ্যে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর জলটা একটু পরিমাণ মতন দেবেন, কেননা বেসন আছে তো যেহেতু কোপ্তাতে তাই জলটা টেনে নেবে, তাই জল তখন শুকিয়ে যাবে আর তখন আমাকে বলবেন কী রকম বললে। যাই হোক, জলটা পরিমাণ মতন করে বললে দিলে তাহলে কিন্তু ঝোলটাও বেশ গামাকা গামাকা থাকবে। আর আপনি এর ওপর থেকে একটু গরম জলও ব্যবহার করে দিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, সুগন্ধ বেরোবে খুব সুন্দর আর দারুণ খেতেও লাগবে। হয়ে গেল আজকের রেসিপি, আমার লাউয়ের কোপ্তা কারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।